বলছে পড়ুয়া, ডাকাতিয়া একটা শব্দ আছে বাংলায়, জন্ম সামনে প্রথমে ডাকাতিয়া, এর আসল সাধুর অভিযোগ জিল্লোর গুলো, আসল সাধুর আলাদা, সামনে জন্ম প্রথমে ডাকাতিয়া, বুঝলেন তো বড় বড় কথা। তাই আন্না আন্না বিজেপিকে একে বলে না, চাই না চাই না মোদীর মুখ দেখতে চাই না, চাই না চাই না বিজেপি আন্না, বিজেপি আন্না দাঙ্গাবাজ আন্না, যুদ্ধবাজ আন্না, হামলাবাজ আন নয়, মুক্তিভাঙা আন নয়, অপমান আন নয়, অসম্মান আন নয়, বাংলা ডাঙ্গার আন নয়, তোমাদের আমরা বদলা নেবই, বদলা নেবই, বদলা নেবই, আগামী উনিশে জুন উনিশে মে আসতে দিন, আর একটা ভোট দিয়ে বদলানি এই মাটিতে, গণতান্ত্রিক ভাবে ভালো করে খবর দিন, ভালো করে খবর দিন, ঠেসে ঠেসে খবর দিন, ঠেসে ঠেসে খবর দিন, এরকম বাজি লোক আমি দেখিনি, এত হুঙ্কার, এত উত্থত্ত, এত মিথ্যাবাদী, এত দুরাচারী, এত সহ্যাচারী, এত মিথ্যাচারী, হাজার হাজার কোটি টাকা দাম নিয়েছে, আর লোককে চোর টাকা ঘুরে বেড়াচ্ছে, চোরের মায়ের বড় বড়া, চোরটি মাইন চলছে বলে মাদার ফিফার সাউথ মোস্ট, বিজেপি বিদ্যাসাগরে মুক্তি বানিয়ে দেবে, বলে বিদ্যাসাগর তোমার মুক্তি বানিয়ে দেবে, তোমার বিদ্যাসাগর মুক্তি বানাতে হবে না, বাংলার মানুষ তোমার মুক্তি বানিয়ে দেবে, আরো বলি স্ট্যাচু করে দেবে যাতে তুমি জিততে না পারো, তোমার কবর স্ট্যাচু চাই, জীবন ব্যবস্থা অনেক স্ট্যাচু চাই, কিন্তু মনে রেখে নিয়ে বাংলার মানুষ বাঙালিকে বাংলাকে কাঙাল দেওয়া, আমরা সবাই কাঙাল, তুই কে ধরে খোব, ধরে খোব, ছোটরা কাছের গ্লাস ভাঙলে তাকে বকা যায়, আর বুড়ো খোব, ধরে খোব, মিথ্যে কথা বলে, বাজে কথা বলে, আর দেশ ভাঙে, হিন্দু মুসলমানে ভাঙে, এনআরসি বলবে, আসলে কুড়ি বাইশ লক্ষ হিন্দু বাঙালিকে তাড়িয়ে দিয়েছে, পুরো নাম লিখতে বাদ দিয়েছে, আপনাদের সংখ্যালঘুদের কুড়ি লক্ষ বাদ দিয়েছে, বিহারিদের বাদ দিয়েছে, বিহারের বলে এখানে এনআরসি করব, বন্ধুদের পড়াবো ভালো করে, বন্ধুদের দেশ থেকে আগে বিদায় করবো, তারপরে আমরা আপনার যাওয়া হবে, আমরা তো অনেকে জিজ্ঞেস করবো আমাদের প্রধানমন্ত্রী কি হবে, আমি বলি জি হবে, আমার কোনো আপত্তি নেই, নরেন্দ্র মোদী যান, নরেন্দ্র মোদী বিদায় নিন, বিজেপি বিদায় নিন, ঐক্যবদ্ধ ভারত থাক, দেশ থাক, গণতন্ত্র থাক, ইনস্টিটিউশন থাক, সব কেড়ে নিয়েছে, সবাই আন যাচ্ছে, আর বাংলাটা কি অ্যাটাক করছে, যে বাংলার সংস্কৃতি, যে বাংলার সভ্যতা, আজকে বাংলা জন্ম দিয়েছে স্বাধীনতার, বাংলা জন্ম দিয়েছে সংস্কৃতি, আজকে সেই বাংলাকে তোমাদের এত বড় স্পর্ধা, আমার ভোটটা দিয়ে আসবেন দয়া করে, আমার মা বললে আমার ভোটটা দিয়ে দেবেন দয়া করে, ছাত্র জনগণ দিয়ে দেবেন, আর বিজেপির টাকায় যারা এখন বিজেপির বিক্রি যাচ্ছেন তারা তাদের বিজেপিকে কোশ্চেন করুন, পাঁচ হাজার টাকায় সারা জীবন চলবে তো, না পঞ্চাশ হাজারে সারা জীবন চলবে, তারাই কিন্তু মনে রাখবেন ভোটটা হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছেন, বাংলার সংস্কৃতির সাথে বিজেপির কোনো মিল নেই, বাংলার সংস্কৃতি সভ্যতার সাথে বিজেপির সংস্কৃতি সভ্যতার কোনো মিল নেই, সুতরাং বিজেপিকে বর্জন করুন, বাংলা বর্জন করুন, আর ফেসবুকে দেখে বহুত করে একটা হিন্দু মুসলমানে লাগিয়ে দিল, বুদ্ধি খরচ করুন, বুঝবেন এটা বিজেপি করাচ্ছে, যখন লেখবেন কিছু হচ্ছে বুঝবেন এটা বিজেপি করাচ্ছে, একদম কোনো প্রয়োজনের পা দেবেন না, ঠিক আছে, এটা আমি বিশ্বাস করতে পারি তো, প্রয়োজনের পা দেবেন না তো, নিজেদের সামলান মোদীবাবু, কাকে ম্যানেজ করেছেন বারাণসীতে যেতবার জন্য, বারাণসীর ঘাটটা পরিষ্কার করতে পেরেছেন আজ পর্যন্ত, ভোটে জিতবেন, কুলপিতে আমরা বন্দর করে দিচ্ছি 3,000 কোটি টাকা ইনভেস্ট করে, কুলপির বন্দর হচ্ছে, কয়েক হাজার ছেলে মেয়ের কাজ হবে জেনে রেখে দেবেন, মৃদঙ্গ বীজ কে করেছে, মৃদঙ্গ বীজ কে করেছে, আমরা করেছি, দোয়ানিয়া হাতানিয়া ব্রিজ কে করেছে, আমরা করেছি, আজকে বলুন তো গঙ্গাসাগর থেকে শুরু করে এত সুন্দর করে দেওয়া,
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ মথুরাপুরে, ইভেন মথুরাপুরেও অনেকগুলো রাস্তা করা হচ্ছে, জেনে রাখুন আপনারা খুশি হবেন। এখানে বড় শিল্পের জন্য ওদের মতো মাঝে মতো মানুষের সেখানে চাকরি হবে। কুলপিতে গড়ে তোলা হচ্ছে সমুদ্র বন্দর, 3,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হচ্ছে এবং 10,000 ছেলে মেয়ের চাকরি হবে, 10,000-এর বেশি ডাইরেক্ট, ইনডিরেক্ট আরো 30,000। মনে রাখবেন কুলপিতে 62 একর জমির ওপর 150 কোটি টাকা ব্যয়ে লজিস্টিক হাব গড়ে উঠছে, তাতেও 1,000 ছেলে মেয়ের চাকরি হবে। মনে রাখবেন মথুরাপুর জীবনমন্ডল হাট, সোনার টিকেরি হাট রোড 57 কোটি টাকা দেওয়া হয়েছে, এই প্রজেক্টটা তৈরি হবে রাস্তাটা। গড়িয়া মথুরাপুর রাস্তা 37 কোটি টাকা দেওয়া হয়েছে। পূর্ব বিষ্ণুপুর লক্ষ্মীকান্তপুর কুলপি রাস্তা 35 কোটি টাকা দেওয়া হয়েছে। রায়দিঘি থেকে বোয়ের বাজার রাস্তা 23 কোটি টাকা দেওয়া হয়েছে। পূর্ব বিষ্ণুপুর রায়দিঘি রাস্তা 21 কোটি টাকা দেওয়া হয়েছে। এই রকম অনেক জিনিস করে দেওয়া হয়েছে, নতুন করে বলতে গেলে আমাকে অনেক বলতে হবে, যেহেতু আজকে ইলেকশন প্রচারের লাস্ট ডেট। আমি আপনাদের বলতে চাই, 2 টাকা কিলো চাল আপনারা পান তো? শস্য বীমা পশ্চিমবঙ্গ সরকার করে দিচ্ছে, কেন্দ্রীয় সরকার নয়, ছবি দিয়েছিল মিথ্যে কথা, ওই প্রোগ্রাম বাতিল, আমরা করে দিচ্ছি শস্য বীমা। কৃষকদের 1 পয়সা প্রিমিয়াম দিতে হবে না, আপনাদের টাকাটা গভর্নমেন্ট দিচ্ছে। আমি 1,000 কোটি টাকা গভর্নমেন্ট থেকে দিয়েছি কৃষকদের শস্য বীমার জন্য।